যারা এখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন আমার বাড়ির পাশে একজন ছিলেন তিনি চিরকাল কীর্তন শুনেন না কীর্তন করেন না কীর্তনের চাঁদা চাইতে গেলে দরজা বন্ধ করে দেয় সেই ব্যক্তির চরিত্র শুনলে আপনি অবাক হয়ে যাবেন হরি নাম করে না কুপথে যায় অপথে যায় হরি নাম হলেই দেখবেন ঠাট্টা করে হরি নামের আসরে যায় না যদি বা যায় 5 মিনিট থাকে চলে আসে এই ব্যক্তির এক সময় ক্যান্সার হয়ে গেল মাত্র 55 বছর বয়স ভালো করে শুনবেন ব্যক্তির ক্যান্সার হয়ে গেল তো বিছানাতে ছটফট ছটফট করছে বাড়ির লোক সেবা করলো 10 দিন 15 দিন এক মাস তারপর মনে মনে ভাবছে এবার গেলেই বাঁচি সেদিন সেই ব্যক্তি বুঝতে পারলেন আপনাদের শিক্ষা দেওয়ার জন্য সেই ব্যক্তি বুঝতে পারলেন যে এই সংসারে আমি যে গাড়ি বাড়ি টাকা পয়সা করলাম হরি নাম শুনলাম না আমি কার জন্য করলাম যার জন্য করলাম সে তো 10 দিন সেবা করলো তারপর তো পিছু টান করছে এই আপনার জীবন হতে পারে আমার জীবন হতে পারে জেনে নিন পরিষ্কার কথা সেই ব্যক্তিটি দেখবেন কার্তিক মাসে ভোরবেলায় টহল দেওয়া হয় না জোরে বলুন হ্যাঁ না না কীর্তন করে করে যাই আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গানে যাব আস্তে আমি গানে যাব যখন বেরিয়েছি তখন ও আমাকে বলছে প্রদীপ এদিকে আয় কি হলো দাদা আর বলিস না ভোরবেলায় বিছানায় শুয়েছিলাম এত কষ্ট ভোগ করছিলাম কে যেন কীর্তন করতে করতে যাচ্ছে আমার ভেতরটা জুড়িয়ে গেল রে ওই লোকগুলো কারা এত সুন্দর কীর্তন গান গাইছে আমার মনে হচ্ছে ওদের পেছন পেছন একবার চলে যাই আপনাদের কাছে নিবেদন রইল শেষ সময়ে ভগবানের পিছু ধরছে তার আগে ধরলো না আপনাদের কাছে বারবার নিবেদন রইল শরীরে শক্তি থাকতে ক্ষমতা থাকতে ভগবানকে ভজন করুন আপনি ক্ষমতা থাকতে নিতাই গুণ হরিবল হবেন আপনার যন্ত্রণা হবে না যদি হও নিচু তবে পাবে কিছু কিন্তু খুব সোজা হয়ে যেও না তাহলে প্রথমে কিন্তু তুমি কাটা পড়বে বনের মধ্যে যে গাছগুলো খুব সোজা তার আগে কাটা পড়বে এই দিয়ে থাকবে যদি হও নিচু তবে পাবে কিছু একটু জেনে নিন সোনার কলসি যতই দামি হোক না কেন উত্তর দেবেন আপনারা একজনের কাছে মাথা নিচু করতে হয় সে কে জোরে বলুন গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন যদি বৈষ্ণবের চরণে নিচু না হতে পারেন আপনার কোটি টাকার কোনো দাম থাকবে না সোনার কলসি যেমন গ্লাসের কাছে মাথা নত না করলে তার কোনো দাম থাকে না আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন ভগবানের চরণে বৈষ্ণবের চরণে নত না হলে আপনার জীবনে কোনো দাম থাকে না একটা একটা করে শুনবেন মুকুন্দ সরকার মায়েরা চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে একই রকম কথা বারবার বলবেন দেখবেন ভগবান শুনতে পাবে ভগবানের চিন্তা করবেন ভগবান শুনতে পাবে একটা সুন্দর কথা শুনে নিন যে যেখানে বসে আছেন মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন বাসর ঘরে যাচ্ছিল দুজনে মিলে তখন মহাপ্রভুর বুড়ো আঙুলটা চৌকোঠাতে জোরে ধাক্কা লাগে আর ধাক্কা লেগে যখন আঙুলটা ফেটে যায় তখন বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে মহাপ্রভুর আঙুলে বেঁধে দেয় এ ব্যাপারটা বিষ্ণুপ্রিয়া আর মহাপ্রভু ছাড়া কেউ জানে না বাড়ির সচিমাও জানে না বাড়ির কাজের লোক ঈশানও জানে না একজন জানতে পেরে গেল যে 10 কিলোমিটার দূরে বাস করে তার নাম হচ্ছে কবি লোসন দাস তিনি এলেন 10 দিন পরে কাগজে লিখেছেন যে মহাপ্রভু বিবাহের পরে বাসর ঘরে যাচ্ছেন পাটা ফেটে গেল রক্ত বেরিয়ে গেল বিষ্ণুপ্রিয়া কাপড় দিয়ে বেঁধে দিল ও নিমাই পড়ে দেখো নিমাই তো চমকে গেল কি আমি হোঁচট খেয়েছিলাম বিষ্ণুপ্রিয়া ছাড়া আর আমি ছাড়া কেউ জানি না তুমি জানলে কি করে তুমি কোথায় ছিলে সেদিন নিমাই তুমি তো তুমি যেখানেই থাকো না কোন পৃথিবী আমার হৃদয় রাজ্যের বাইরে তো নয় আমি যে সকাল দুপুর সন্ধ্যে তোমার চিন্তা করি তোমার ভাবনা করি এই জন্য আমি তো তোমাকেই দেখতে পাচ্ছিলাম তুমি কি করছো এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল অনিয়মিত ভগবানের ভজন নিয়মিত ভগবানের ভজন যেমন আপনার শরীর খারাপ হয়েছে ডাক্তারবাবু বলেছে 6 ঘন্টা পর একটা করে ক্যাপসুল 3 6 18 একদিনে 3টা সকালেরটা খেলেন দুপুরেরটা খাবেন সন্ধ্যেরটা খাবেন যদি সকালেরটা খান দুপুরেরটা খেলে সকালেরটা কাজে লাগবে সন্ধ্যে খেলে আবার দুপুরেরটা কাজে লাগবে যদি সকালে খেলেন আবার সন্ধ্যেবেলায় খেলেন দুপুরে খেলেন না আপনার কাজে লাগলো না
এইজন্য ভগবানের ভজন নিয়মিত অনিয়মিত নয় যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা যখন তখন গুরু মন্ত্র ভজন নয় শাস্ত্র কি বলল দেখুন বলছে তিনবার গুরু মন্ত্র ভজন কখন কখন তিনটে সন্ধ্যা প্রশ্ন করবেন একটি সন্ধ্যা আমাদের জীবনে তিনটে সন্ধ্যা কি করে হলো জেনে নিন তিনটে সন্ধ্যা কি করে হলো সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে কেউ যদি বসে বসে ভগবানের গুণগান করতে পারে গুরু মন্ত্র জপ করতে পারে ফল তার অনেক বেশি পাওয়া যায় দু নম্বর সূর্য যখন মাথার উপরে একবারে দুপুর 12টা মাথার উপরে ছায়া পড়ছে না সূর্যের তখন যদি আপনি ভজন করতে পারেন ওটা তো সন্ধ্যা একটা সন্ধ্যা কখন বলুন তো যখন সন্ধ্যাবেলাতে আপনি সূর্য ডুবে গেল উষাকাল অন্ধকার নেমে আসবে এই সূর্য ডোবা অন্ধকার নামার মাঝে যে সময়টা ওটা একটা সন্ধ্যা ওই সময় ভগবানের ভজন করলে লাভ করা যায় তবে একটা কথা বলি শাস্ত্রের কথা শুনেন আপনি যখন গুরু মন্ত্র ভজন করবেন একটা আসনের উপর বসে ভজন করবেন আর যখন ভজন করবেন মা আসনটা তুলবার সময় একটু হাতে করে জল নিয়ে আসনের নিচে দিয়ে দেবেন কেন বলুন তো বলছে আমরা যে ফল পাই গুরু মন্ত্র জপ করবার ইন্দ্রদেব চুরি করবার চান্স থাকে ইন্দ্রদেব যাতে চুরি না করতে পারে তার জন্য আপনি আসনের মধ্যে যে বসবেন না আসনটা যখন তুলবেন এক গন্ডুস জল নেবেন নিয়ে আসনটার নিচে দিয়ে দেবেন সেই জলটা চোখে নিয়ে নিতে পারেন আপনার লাভ আছে কিছু শাস্ত্রীয় কথা শুনতে হয় কিছু নিয়মে চলতে হয় জীবন আপনার সুন্দর হবে নিয়ম নিয়মে চলতে হবে বিশৃঙ্খলার জীবন নয় নিয়মের জীবন যদি কোনো ব্যক্তি নিয়মে সারাদিন কাজ করে নিয়মে সারাদিন খাবার দাবার করে শরীর ফিট থাকে আর অনিয়মিত করলে তার শরীরে বিশৃঙ্খলা জেগে যায় এই জন্য ভগবানের নাম শুনতে এসছেন আপনারা যারা খুব বাবু হয়ে বসে আছেন তারা নিয়মে বসে আছেন আর অনেকে যারা ঠেস মারছেন ঠেলা মারছেন তারা কিন্তু ঠিক নিয়মে নেই তবে আপনাদের এখানে সবাই নিয়মে বসে আছে যখন আপনি ভগবানের নাম করবেন তখন দেখবেন হঠাৎ করে আপনার বাড়িতে আপনার আত্মীয়ের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেল ধরুন নিজের ছেলে অসুস্থ হয়ে গেল তখন আপনি কি ভাববেন ভগবানের নাম করে কি আছে ছেলে তো অসুস্থ হয়ে গেল না যখনই জানবেন আপনার সুখ এসেছে তখনই মাথায় রাখবেন দুঃখ কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে আছে ও পেরিয়ে গেলেই আসবে যদি আপনার জীবনে দুঃখ এসেছে আপনি ভয় খাবেন না সুখ কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে এইদিকে তাকাবেন ভগবানের কি ইচ্ছা বলুন তো ভগবান বলছে যখন তোমার বিপদ আসবে তখন উপর দিকে তাকাও কেন উপর দিকে তাকাও মানে কি নিচের দিকে তাকাবে না ডান দিকে তাকাবে না বাঁ দিকে তাকাবে না উপর দিকে তাকাও ভরসা করো আমার যা হয়েছে গোবিন্দ তুমি তো আছো এই বিশ্বাস যদি কারো থাকে তবে আপনার কীর্তন শুনে লাভ আছে আর এই বিশ্বাস যদি না থাকে তাহলে লাভ নাই দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন আমি এখানে দাঁড়িয়ে আজকে গ্যারান্টি দিলাম যে কোনো ভাগবতের আসরে বসুন যে কোনো হরিনামের আসরে বসুন ধৈর্য ধরে বসুন দেখবেন আপনি যে ব্যবসা করছেন ওই ব্যবসা ফুলে ফেপে উঠবে যারা ব্যবসায়ী মানুষ কীর্তন শুনতে এসছেন তাদের একজন একটা নির্দেশ রইল আমি একজন মহাপুরুষের কাছে শুনেছিলাম কি বলছে দোকান যখন খুললেন ধূপ জল দিলেন একটা খাতা রাখবেন প্রতিদিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন এক পাতা করে প্রত্যেক দিন এক পাতা করে ঢুকলেন ধূপ জল দেওয়ার পর হরে কৃষ্ণ মহামন্ত্র এক লাইন লিখলেন খরিদ্দার এলো দিলেন আবার ফাঁকে লিখলেন শেষে যখন দোকান বন্ধ করলেন আর খরিদ্দার নেই এক পাতা পূর্ণ করে দিলেন ব্যাস প্রতিদিন এক পাতা করে লিখুন ভগবানের নাম আপনার দোকান চলবে না কে বলেছে দেখে নেবেন কি অবস্থা হয় ভগবানের নাম স্মরণ করলে গোবিন্দ কৃপা পাওয়া যায় তবে ধৈর্য ধরতে হবে আপনি বাড়িতে মন্দির করবেন কোন জায়গায় করবেন এদিকে কোন জায়গায় করবেন ঈশান কোণে মন্দির তৈরি করতে হয় অগ্নি কোণে রান্নাঘর তৈরি করতে হয় বাস্তুশাস্ত্র টিপস দেবে বাস্তুশাস্ত্র দেখে নেবেন ঈশান কোণে মন্দির তৈরি করতে হয় আর অগ্নি কোণে কি করতে হয় মা রান্নাঘর তৈরি করতে হয় যখন বাড়িতে শোবেন আপনাকে মাথায় রাখতে হবে বাড়ির যদি কেউ মারা যায় তার ছবিটা আপনি দেওয়ালের কোন দেওয়ালে টাঙাবেন পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে উত্তর দেওয়ালে টাঙাবেন দক্ষিণ দিকে মুখ করে কেন বলুন তো দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার তাই যদি দক্ষিণ দিকে মুখ করে দেন ওনার কৃপা হয় ওটা জমের দুয়ার শুধু তাই নয় এও জেনে নিন আপনারা জীবিত মানুষের ছবিটা রাখতে হয় মৃত ব্যক্তি মরে গেছে সেই ছবিটা রাখতে নেই কেন বলুন তো আমি ইস্কন পণ্ডিতের কথা শুনি বিজয় ভাগবত গোস্বামী আপনারা দেখবেন বিখ্যাত ভাগবত পাঠক সুন্দর কথা বলেন উনি আমার প্রত্যেকটি চিপসে প্রত্যেকটি জিনিসগুলো ধরা আছে আমি দেখে নিয়েছি তাতে সুন্দর করে বলছেন জীবিত মানুষের ছবি রাখতে হয় ভক্তি আছে ফুলের মালা দিয়ে রাখবেন কিন্তু মৃত ব্যক্তির ছবি আপনি রাখতে পারেন না রাখাটাই ভালো কেন বাচ্চারা ভয় খেয়ে যেতে পারে বারবার দেখবেন ভয় আসবে তাই জীবিত মানুষের ছবি আপনি রাখবেন কোন দিকে দক্ষিণ দিকে মুখ করে এই
এইবার আপনি বাড়িতে যে শোবেন শোয়ার বিছানা কোন দিকে যেটা মুকুন্দ সরকার করলো সেটা বললাম কি করলো না দক্ষিণ দিকে মাথা করলো উত্তর দিকে পা করলো প্রশ্ন করবেন উত্তর দিকে মাথা করে শুতে নাই সে ঠিক কথা কিন্তু দক্ষিণ দিকে মাথা করবেন কেন একটাই কারণ আমাদের বাবা মা কাকা কাকী আত্মীয় স্বজন যারা মারা গেছে সব কিন্তু দক্ষিণ দিকে আছে ওই দিকটা জমের দুয়ার তাই যদি দক্ষিণ দিকে পা করে কেউ শোয় তবে সেই পূর্বপুরুষদেরকে অপমান করা হয় তার মানে আপনি আপনার পূর্বপুরুষকে পা দেখাচ্ছেন মানে তাকে আপনি অপমান করছেন এইজন্য দক্ষিণ দিকে পা করে নয় দক্ষিণ দিকে মাথা করে যদি আর সুযোগ না থাকে পূর্ব পশ্চিমের মধ্যে পূর্ব দিকে মাথা করে শোবেন পশ্চিম দিকে শোবেন না কেন পশ্চিম দিকে শুলে মাথার চঞ্চলতা বৃদ্ধি হয় টেনশন বৃদ্ধি হয় দেখে নেবেন আপনারা আবার শাস্ত্র স্মৃতিশাস্ত্র এই কথাও বলল যে দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে আপনি এক বছর বসে খান আপনার শরীরে হাজার রকমের রোগ ধরে বসে থাকবে আপনি বাড়িতে খান দক্ষিণ দিকে মুখ করে ভোজবাড়িতে খাবেন অসুবিধা নেই বাড়িতে আপনি দক্ষিণ দিকে মুখ করে খান আপনার এগুলো হয়ে যাবে কিন্তু বাচ্চা নটা পর্যন্ত বাড়িতে পড়াশোনা করবে নটার পর কীর্তন হলে আপনাকে বাচ্চাকে তৈরি করতে হবে যে কীর্তনের আসরে তোকে নিয়ে যাব চল শুধু শিক্ষা দীক্ষা দিলে হবে না চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আপনার বাচ্চাকে গ্রহণ করাতে হবে আপনার বাচ্চা তো কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনারা চিন্তা থাকবে কিসের অনেকে প্রশ্ন করে আমার ছেলে আচ্ছা আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার যে যে এত টাকা পয়সা রোজগার করছেন লোককে কি বলেন একটু পরিশ্রম করে রেখে দিই আমার ছেলের জন্য ভবিষ্যতে ছেলে বসে বসে খাবে সব বাবা মা চায় কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে যে ছেলের জন্য এত টাকা পয়সা রাখলেন সে ছেলেটাকে কেমন তৈরি করে গেলেন ওটা দেখবেন একজন প্রসু পরশু আমাকে বলে হুগলি জেলাতে দাদা আমার ছেলের জন্য কয়েক কোটি রেখে দিলাম আর চিন্তা নেই বসে বসে খাবে আমি জিজ্ঞেস করলাম ছেলেকে কেমন তৈরি করলেন এইরকম না এইরকম যদি এইরকম তৈরি করেন তাহলে ভবিষ্যতে আপনি মারা যাবার পর শ্রাদ্ধ কার্য সম্পন্ন করে ভগবানের নাম দেবে ভক্তদেরকে প্রসাদ পাওয়াবে আর যদি এরকম তৈরি করেন প্রসাদ পাওয়া তো দূরে কথা রাস্তায় নিতাই গৌর হরিবল বলে পড়ে থাকবে আপনার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে এই জন্য প্রত্যেকটি ভক্তের ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল কীর্তনের আসরে সবাই আসবেন ভক্তিপূর্ণভাবে কীর্তন শুনবেন প্রতিটা রাত্রি নিজের জন্য দিচ্ছেন যেখানে হরিনাম হবে সেই রাত্রিটা ভগবানের জন্য দিন ব্যাংকে টাকা জমা দিলে যেমন ভরসা থাকে টাকা ছাড়ালে আমার কিছু কাজে লাগবে আপনি হরিনামের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দিন ভগবান কৃপা সম্পদ আপনাকে দেবে এজন্য প্রত্যেকটি হরিবাসরে যেখানে কীর্তন হয় ভক্তি ভরে কীর্তন শুনবেন আপনার গোবিন্দের কৃপা হবে আজকে গঙ্গাধর পাল মহাশয়ের ছোট পুত্র তার নাম হচ্ছে আমাদের লালটু পাল মহাশয় তিনি কীর্তন গান আয়োজন করেছেন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে গত বছর প্রথম শুরু করেছেন এই দ্বিতীয় বছর হচ্ছে আপনাদের পদধূলিতে ওনার এই জায়গাটা নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে আপনারা আশীর্বাদ করে দিয়ে যান লালটু পালকে যেন হরিবাসর দিনের পর দিন সুন্দর করে চালাতে পারে গতকাল আমার মেদিনীপুরে ছিলাম আমি গতকাল আমি মেদিনীপুরে ছিলাম আজকে কোলাঘাটে এক ভক্তের বাড়িতে ছিলাম এত বৃষ্টি হয়ে গেছে কান্নাকাটি করছে প্রচণ্ড তো বললাম ভগবানের উপর ভরসা রাখুন আপনার ঠিকই হবে উনি বললেন এত ভক্তের আসার আয়োজন আছে যদি না আসে গোবিন্দ যেটুকু জোটাবে সেটুকু হবে কালকে ছিলাম যেখানে দুপুরবেলায় মেয়ে গেল একটা ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছে 30 থেকে 35 হাজার মানুষ একবারে মানুষের ঢল এত লোকের ভিড় প্রচুর গাড়ি ঘোড়া এত ভিড় পরশু যেখানে ছিলাম সে একই অবস্থা আজকে আপনাদের এই আসরটা পরিপূর্ণ হয়ে গেছে অনেকে আসবো বলে আসতে পারেনি অনেকে আসছে জায়গা দিতে পারবে না এই জায়গাটাকে আপনারা আসুন যেখানে বসে কীর্তন গান শ্রবণ করুন মহাপ্রভু সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের কি জানেন যীশু খ্রিস্টের জন্মদিন হলে বাচ্চাকে আপনারা বলেন আজকে কেক নিয়ে আয় আজকে যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল লজ্জার ব্যাপার মাও জানে না বাচ্চাও জানে না সেদিন ছেলেদের জন্য হোলি খেলার জন্য সরঞ্জাম এনে দেন রং এনে দেন একবারও কি বলেন আজকে মহাপ্রভু জন্ম নিয়েছিল কেউ বলে না এটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার যার জন্য পৃথিবীতে এলাম যার জন্য কীর্তন শুনছেন তাকে আপনারা জানতে পারলেন না তাকে আগে জানা দরকার আছে আজকে যে মালাটি দিয়েছে লালটুবাবু এটা শরীরে রাখবেন দেখতে পাচ্ছেন আপনার ওজন কিন্তু কম নয়
তবে মাঝে মাঝে ওজন কমিয়ে দেব, যখন খিদে পেয়ে যাবে একটা একটা করে তুলে খেয়ে নেব, কমে যাবে ওজন। তো যাই হোক, খুব ভালোবাসার জিনিস, আপনাদের হাওড়া জেলাতে এটাই পাওয়া যায়, অন্যান্য জেলায় নয়। কিন্তু আমি হাওড়া জেলায় যতবার গান করেছি, কখনো আপেলের কখনো আঙুরের, এই নিয়ে আঙুরের আমার দু তিনটে পাওয়া হলো আর কি। আসুন সবাই মিলে বলুন, রাধা রানী কি। মহাপ্রভু কবে জন্ম নিল সেটা আমরা জানতে পারলাম না, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিয়েছে মা, 1407 শতাব্দে ফাল্গুন মাসে 23 ফাল্গুন মহাপ্রভুর জন্ম। আপনারা অবাক হয়ে যাবেন, মহাপ্রভু জন্ম নিয়েছিল সন্ধে 5:46, কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের গ্রামটার নাম মাদারি তো নাকি, নাকি বলছেন? এই মাদারি গ্রামের পাশ দিয়ে আপনি পেরিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, একটা বাচ্চা ছেলে দেখতে খুব সুন্দর রাস্তায় খেলা করছে, মায়েদের ইচ্ছা হবে না একটু আদর করি, একটু ভালোবাসি, একটু কোলে নি? প্রত্যেক মায়ের ইচ্ছা হয়। তা মহাপ্রভু এত সুন্দর দেখতে, কাঁচা সোনার মতো গায়ের রং, আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে, ছোট্ট নিমাই রাস্তায় খেলছে এত সুন্দর দেখতে। পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে গিয়ে নিমাইকে কোলে নেয়, যেই না নিমাইকে কোলে নেয় অমনি নিমাই কাঁদতে শুরু করে। মেয়েরা বলে, সচী দেবী এমন ছেলের জন্ম দিলি, দেখতে খুব সুন্দর, ইচ্ছা হয় কোলে নেবো, কিন্তু এ ছেলে এমন দুষ্ট ছেলে, যার কোলে চাপে তার কোলে কান্নাকাটি করে। আচ্ছা কি করলে কান্না বন্ধ হবে বলতো? সচি মাতা বলছে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, আমার ছেলে চুপ করে যাবে। তাই পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে বলতো, বল নিমাই কৃষ্ণা 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 হে। যদি উত্তর দিতে পারেন তাহলে রাজা হয়ে যাবেন, আর উত্তর না দিতে পারলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, সহজ প্রশ্ন আপনারা পারতে পারেন। এক রাজা প্রশ্ন করেছে 4টে, যদি কেউ উত্তর দিতে পারে রাজত্ব দিয়ে ও বৃন্দাবনে চলে যাবে। মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি চারিদিকে যাও, একটু খবরটা নাও, যদি আমার 4টে প্রশ্ন উত্তর কেউ দিতে পারে রাজা হয়ে যাবে। তা হঠাৎ করে মন্ত্রী চারিদিকে ঢোল বাজিয়ে বলছে, জবর খবর জবর খবর। রাজার মনে 4টে প্রশ্ন জেগেছে, উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবে, এদিকে রাজত্ব পেয়ে যাবে। তা প্রশ্নগুলো কি দেখুন, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? এদিকে আপনাদের কারো জানা আছে কি? প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? মায়ের একটু দেখান তো, ভগবান কোথায় থাকে? বাহ, এই যে আপনারা বললেন না, এটা সব জায়গাতে হয়। একজনকে জিজ্ঞেস করছি, ভগবান কোথায় থাকে? আবার ভগবান কোথায় থাকে? প্যান্ডেলের উপরে, মানে প্যান্ডেলের উপরে। তা আপনারা অনেকে অনেক রকম বলবেন, বলবার সুযোগ আপনাদের দিয়েছি, কিন্তু একটু মন দিয়ে শুনবেন, ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, আর ভগবানের কাজ কি। কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর মনমত হলো না। রাজা মন গুমরে বসে আছে, আর মন্ত্রী খুঁজে বেড়াচ্ছে কেউ যদি উত্তর দিতে পারে। মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে একটা ভিখারির ছেলে ছেঁড়া পোড়া রুটি খাচ্ছে, ছেঁড়া কাপড় পরে। জিজ্ঞেস করছে, ভিখারি ছেলে জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী, রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে, কেন তাহলে খেতাম, আমার খুব খিদে পেয়েছে। মন্ত্রী বলল, তোর হলো পেটের জ্বালা আর রাজার হলো মনের জ্বালা, এক কাজ কর, পেট ভরে খাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, প্রশ্নগুলো করো, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, এত সুন্দর উত্তর আমি এখনই দিয়ে দেবো? বলে, এখন দেবার দরকার নাই, রাজবাড়িতে দিবি। দ্বিতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়? বলছে, এটা আরো সহজ, তুই পড়াশোনা করেছিস, তুই পারবি? হ্যাঁ পারবো। তাহলে এত পণ্ডিত এলো তারা পারলো না, তুই পারবি? যারা ক্যামেরা করছে তাদের কাছে আমার নিবেদন রইল, ক্যামেরা যারা করছে এদিকে, এই যে ক্যামেরা যারা করছে তাদের কাছে নিবেদন রইল, প্রথম সারিতে যেমন তোমরা ক্যামেরা করছো, সেরকম প্রথম সারির দর্শক কিন্তু তোমরা। আর তোমরা যদি কান ফুসফুস করো তাহলে কিন্তু পেছনে যেন অসুবিধা হবে, এই চুপচাপ এক মনে সুন্দরভাবে কাজ করো, এটা আমি চাইবো। কারণ পেছনের ভক্তরা তোমাদের জন্যে ডিস্টার্ব হতে পারে, তাই চুপচাপ একবার নির্জনে বসে কীর্তন শুনো, হরে কৃষ্ণ। লক্ষ্য করুন, তো বলল, তুই পড়াশোনা করিস নি, পারবি কি করে? বলছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। আমি পারতেও পারি। বলে, পারবি?
পারলে ভালো নইলে তোর গর্দান যাবে ছেলে বলছে এক বেলা খায় না না খেয়ে মরব তা চাইতে রাজার হাতে মরব আর পারলে রাজত্ব পেয়ে যাব তাহলে এক কাজ কর তুই রাজবাড়িতে চল উত্তর দিয়ে দিবি বলে হ্যাঁ আমি চললাম চলো এই ওখানে কি হচ্ছে ওইখানে ওখানে কি হচ্ছে ওইখানে এটা আমি পছন্দ করি না বের করুন অসভ্যতা কর বের করুন বের করুন বের করুন ওখানে বের করুন না না ওইখানে নয় রাজার বাড়িতে মানে ছেলেটা ঢুকে গেছে রাজবাড়িতে আর কি এটা আমি বলি না রাজা বলছে এই অসভ্য বলে কেন আমাকে অসভ্য বলছেন কেন রাজবাড়িতে ঢুকেছিস ছেঁড়া কাপড় পরে পোড়া উঠে হাতে নিয়ে জাদুর হয়ে যা ছেলে বলল আপনার প্রশ্নের উত্তর দিতে এসেছি পারলে ভালো নইলে গর্দান যাবে ও খবর আমার আগে আছে আমি পারলে ভালো নইলে গর্দান যাবে প্রথম প্রশ্ন দাঁড়াও প্রশ্ন করবার আগে তোকে জিজ্ঞেস করি তুই কে রে আমি ভিখারি তুই ভিখারি পণ্ডিত পালন তুই পারবি হ্যাঁ আমি দিনী ভিখারি নাইকো করি নাইকো করি রাজা মশাই একটি পয়সা দাও মহাপ্রভু সন্ন্যাস নেবার পর তার নাম হয়ে গেল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী মানে কি মা শ্রী মানে সুন্দর কৃষ্ণ মানে কি আকর্ষণ চৈতন্য মানে কি চেতনা যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চৈতন্য জাগাবেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনি আজকে এসেছিলেন বলে আপনারা আসতে পেরেছেন তোকে আর ভিক্ষা করতে হবে না প্রশ্নের উত্তর দিলেই খুশি প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে ছেলে বলল উত্তর দেব পাঁচ মিনিট দেরি আছে এই যে ভগবান কোথায় থাকে ছেলে বলল উত্তর দেবো পাঁচ মিনিট দেরি আছে বলে কেন অনেক দূর থেকে এলাম গলাটা শুকিয়ে গেছে একলা শরবত হবে যে না শরবতটা দিয়েছে সঙ্গে সঙ্গে ছেলে বলছে রাজা মশাই এটা শরবত বলে হ্যাঁ এটা যদি শরবত তাহলে চিনি কই রাজা বলছে বেটা তো আমার ওপরে যাচ্ছে রে জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বুঝতে পারবি চিনি আছে ছেলে বলল রাজা মশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে বলে বুঝলাম না বলছে জলের মধ্যে চিনি আছে তা যেমন খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখে তার মানে কি শিখলেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয় বাহ তো দু নম্বর প্রশ্ন ভগবান কি খায় ছেলে বলছে রাজামশাই কিছু মনে করবেন না ভগবান কিছু খায় না বলে খায় না মানে বুঝতে পারলাম না ছেলে বলছে রাজামশাই আমরা খাই আমাদের বাড়ির পেছনে একটা পায়খানা ঘর থাকে ভগবান যদি খেত মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো রাজা বলছে মন্ত্রী তুমি আশ্চর্য ছেলে ধরে এনেছো এ ভগবান খায় না ছেলে বলছে না তত্ত্ব দিয়ে বোঝা বলে শোনো রাজা বলে কি ভগবান খায় না চারটে আপেল চারটে কলা মন্দিরে নিয়ে যান মায়েরা হাত তুলে বলুন ভগবান কি খায় আপনার এখন না বলছেন তাহলে কাল থেকে নিয়ে যাবেন না না নিয়ে যাবেন ভগবান খায় না কি করে ভগবান দেখে তুমি যে চারটে কলা চারটে আপেল নিয়ে গেছো প্রেমের ভাবে নিয়ে গেছো না অহংকারের ভাবে নিয়ে গেছো তোমার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু দূরে সরে দেয় এই জন্য ভগবানের মন্দিরে যখন যাবেন অহংকার ত্যাগ করবেন প্রেম গ্রহণ করবেন আমি আপনাদের তিন নম্বর প্রশ্ন কি ভগবানের কাজ কি ছেলে বলল ভগবানের কাজ দুটো বলে কিরকম ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে ভাগাভাগি করে এ পাশ আমার ও পাশ তোর ভগবান তখন বলে এ পাশ ও পাশ করিস না এমন ওপর পাশে টেনে নেবো বুঝতে পারবি না আর ভগবান কখন আসে যখন দেখবেন আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে এবার মরে যাবে ডাক্তার যদি এসে বলে কাঁদবেন না আমি চলে এসেছি ভালো করে দেবো ভগবান তখন মনে মনে ভাবছে আমার খাতাতে বেটার নাম উঠে গেছে আর এ বেটা বলছে ভালো করে দেবো তোরই গ্যারান্টি নেই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি তোকেই তুলে নেবো কিনা সন্দেহ আছে ভগবান তখন আসে ভগবানের কাজ কি ছেলে বলল রাজা মশাই এটা কিন্তু কথায় উত্তর দেবো না এটা কাজে দেবো বলে কিরকম আপনি সিংহাসন থেকে নেমে আসুন ভগবানের কাজ বুঝতে পারবেন রাজা বলছে নামবো কেন বলে না নামলে উত্তরই হবে না রাজা যেই না নেমে নিচে বসেছে ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে এ নাম নাম ছেলে বলছে উত্তর হয়ে গেছে বলে কি ভগবানের কাজ এই কাউকে রাজা করা কাউকে ভিখারি করা আজকে আপনি রাজা হয়েছেন কাল আপনি ভিখারি হতে পারেন এই জন্য সবার কাছে নিবেদন রইল কীর্তন শুনতে এসছেন অহংকার করবেন না কিসের অহংকার আপনি কি জন্ম পেয়েছেন জোরে বলবেন হ্যাঁ না আপনার মা আপনাকে জন্ম দিয়েছে আপনি জন্ম পান নাই দ্বিতীয়
আপনার নাম কি আপনি নিজে রেখেছেন অন্যজন রেখেছে আপনার নাম আপনি কি পড়াশোনা করেছেন আপনাকে অন্যজন পড়াশোনা করিয়েছে আপনি কি চাকরি পেয়েছেন অন্যজন আপনাকে চাকরি দিয়েছে আপনি মরার পরে শ্মশান ঘাটে যাবেন আপনি কি নিজে যেতে পারবেন তখনও অন্যজন নিয়ে যাবে সব যদি অন্যজনে তাহলে আপনার কি রইল নিবেদন আপনাদের কাছে বুঝবেন ভাষাগুলো আপনাদের জীবন সুন্দর হবে অহংকার ত্যাগ করুন ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসছে মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে আসতে পারে আপনি রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি ফিরবেন গ্যারান্টি নেই রাত্রিবেলায় শোবেন সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে তাই মহাপ্রভু কি করলেন তত্ত্ব দিয়ে বললেন দশে পাঁচে সবে মিলিয়ে দাঁড়াইতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া সবাই মিলে একবার হাতে তালি দিয়ে কীর্তন করুন না 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 আরে আস্তে আরে তেলের মধ্যে পাঁচ ফোঁটা দেবেন তবে তো খন্তা নাড়াবেন নাকি আগে গানটা গাইতে হবে তো দেবেন আগে অ্যান্টেনা তুলুন হ্যাঁ সবাই হাত তুলুন একসঙ্গে হ্যাঁ বাহ বাহ আমি গাইবো আপনারা তালি দেবেন পরে আপনারা গাইবেন হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম নম কৃষ্ণ যাদবায় নম আমরা কত বোকা দেখবেন লোককে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায় আজ তুই বাঘের বাচ্চা আমাকে বাঘ বলেছে মানে একই কথা কিন্তু আমরা কত বোকা জানোয়ারের বললে রেগে যায় কিন্তু বাঘ বললে একটু বাঘ বাঘ ভাব বাঘও তো জানোয়ার কিন্তু আমরা ভুল করে ফেলি হ্যাঁ আপনাদের কাছে নিবেদন রইল হাত তালি আপনারা দেবেন হিন্দু সমাজে সবচাইতে বড় লজ্জা কোনটা বলুন তো হরিনাম হয় হাত তালি দিতে পারেন অন্যান্য সমাজের মানুষ ধর্মীয় অনুষ্ঠানে দেখবেন সন্ধে ছটায় বসে সকাল ছটায় শেষ করে আসে যায় বসে আসর ছাড়ে না আর আমাদের দেখবেন তিন ঘন্টার কীর্তন হলেই দেখবেন দু চারজন এখন তার ঘড়ির ব্যবহার নাই মোবাইল টিপে দেখলো কটা বাজছে অনেকে দেখবেন চালাকি করে বেরোতে পারে না তখন খানো খাই দেখবেন হ্যালো হ্যাঁ কি বলছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে কেউ যেন জরুরি ফোন করেছেন উনি চললেন আর কি তো এই বুদ্ধিগুলো আমাদের মাথায় আছে যাবার পর তুমি ফাঁকি নিচ্ছ না ফাঁকি দিচ্ছ গোবিন্দকে কারণ তোমাকে গোবিন্দ এত সুন্দর শরীর দিয়েছে চোখ দিয়েছে অনেকে আবার চোখ দেয় নাই হাত দেয় নাই পা দেয় নাই তাদের কি কষ্ট তোমাকে যে দিয়েছে ভগবানের নাম কেন করবে আগে জেনে নেও বলে কেন না বাচ্চা যখন জন্ম নেয় কি খাবে এ কথা কে ভেবেছে মায়ের স্তন দুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই মায়ের দুধটা খুব গরম নয় যাতে জিভ পুড়ে যাবে মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চা অম্বল হয়ে যাবে মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে নদীর মধ্যে দিলেন জল গাছের মধ্যে দিলেন ফল তিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্য কি করলাম এই বিবেক বুদ্ধি যার আছে তিনি মানুষ আর এই বিবেক বুদ্ধি যার নাই তিনি মানুষ নন যারা এখানে জ্ঞানীজন কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী কোনোদিন আমিষ খায় নাই ইতিহাস পড়বেন বিজ্ঞান পড়বেন দেখে নেবেন আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী জীবনে আমিষ খায় নাই তিনি নিরামিষ খান কয়েকদিন আগে একজন হেডমাস্টার মশাই বাড়ি গেছিলাম তো বলছে আমি নিরামিষ খাই তার জন্য অনেক মাস্টার মশাই আমাকে বলে আপনি নিরামিষ খান ওনার 58 বছর বয়স 2 বছর পরে রিটায়ার করবেন অন্যান্য মাস্টার মশাইদের সুগার প্রেশার সব আছে আর উনি বলছেন আমি এখনো পর্যন্ত গোবিন্দের কৃপায় সুস্থ আছি আমি নিরামিষ খাই কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার আমরা কিন্তু নিরামিষ খেতে পারি না নিরামিষ খেলেই কিন্তু আমাদের গায়ে জ্বর আসে না এটা করবেন না চেষ্টা করবেন শরীরকে সুস্থ রাখতে গেলে আপনি অ্যাপেলো চেন্নাই ভেলোর চলে যান আপনি দেখে নেবেন আমি প্রমাণ দিয়ে দিলাম অত বড় বড় ডাক্তার যারা আমেরিকা থেকে এসছে লন্ডন থেকে এসছে পাস করে সেই ডাক্তারগুলো টেবিলের দিকে তাকাবেন তো চিকিৎসা করছে তখন টেবিলটার দিকে তাকাবেন আমি তাকাতে বলবো আপনাদের দেখবেন প্রত্যেকের টেবিলে ভগবানের ছবি আছে কেন তারা ভগবানকে স্মরণ করে কাজ করে আর লজ্জা আমাদের একটু ব্যবসা বাণিজ্য উন্নত হলে আমরা ভগবানকে ভুলে যাই সব তো আমাদের ক্ষমতায় পাচ্ছি তা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ এখনই দিচ্ছে এখন নিয়ে নেবে আপনার চিন্তা কি আপনি ভগবানের নাম করবেন তিনি আপনাকে কৃপা করে ঠিক রাখবেন আর আপনি নাম করবেন না উনি নিতাই গোর হরিবোল করে দেবেন সকাল থেকে যদি কেউ ফোন করে আপনি হ্যালো না বলে বলবেন জয় নিতাই ও যদি পাশের জন বলে কবে থেকে নিতাই হলি বলে আজ থেকে নিতাই হয়ে গেল না না হাসি নয় বলবেন আপনার আস্তে বন্ধু বন্ধুকে দেখা হবে আপনি কি বলবেন জয় নিতাই ভালো আছো স্বামী স্ত্রীতে ঝগড়া হবে জয় নিতাই বলবেন ঝগড়া কেটে যাবে আর যদি না পারেন তাহলে রাধে রাধে বলবেন জোরে বলুন রাধে রাধে তো দেহ দরজা দিয়ে নিয়ে যায় বলো হরে বলো হরে আচ্ছা মায়েরা
যখন মৃতদেহ রাস্তা দিয়ে যায় আপনি প্রণাম করেন আমরাও প্রণাম করি কি ভাবি বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাব না দেখে নেবেন ওই পাক্কা কথা কিন্তু যিনি মরে যায় শাস্ত্র বলল তিনি শিখিয়ে দিয়ে যায় আমাকে দেখে শেখো আমাকে দেখে শেখো কি যে আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও সংসার ছেড়ে আমার মতো হেলতে দুলতে যাবে আমরা দেখি কিন্তু আমাদের শিক্ষা হয় না আজকে যে লীলাটি গাইবো আজকে বর্ধমান জেলাতে থাকবো কিন্তু হাওড়ার পাশে কোথায় বলুন তো কাটোয়া যাবেন শ্রীখণ্ড যাবেন শ্রীখণ্ড যদি কেউ যান আপনারা গয়াকাশী বৃন্দাবন যাচ্ছেন সমস্ত ভক্তের কাছে নিবেদন রইল আপনারা শ্রীখণ্ড যাবেন ওই শ্রীখণ্ডে দেখবেন একটা পাথরের গোপীনাথ আছে আশ্চর্যের ব্যাপার গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে নাড়ু আছে কিন্তু ওইখানে গোপীনাথের মন্দিরে পাথরের নাড়ু আছে এই তত্ত্ব জানতে হবে যে ওখানে নাড়ুটা পাথরের কেন হলো গোপীনাথের হাতে লীলাটির নাম কি ছোট্ট রঘুনন্দন পাঁচ বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো আজকে আপনারা তাকিয়ে দেখে নিন এই যে ছোট্ট রঘুনন্দন নাড়ু খাওয়াবে এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা সবাই নিয়ে যাবেন এর একটা লাভ আছে লালটু বাবুকে বলবো যেখানে আপনি থাকুন চার পাঁচ কেজি বাতাসার ব্যবস্থা করুন ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে যারা গোপীনাথের চরিত্র পড়েছেন শ্রীখণ্ডের তারা দেখতে পাবেন গোপীনাথের জন্ম হয়েছিল বৃহস্পতিবার কিবার বললাম জোরে বলুন বাস এটা এখন বললে আমি না মাঝে জিজ্ঞেস করব গোপীনাথ ভগবানকে নাড়ু খাইয়েছিল কিবার ওটাও বৃহস্পতিবার আপনারা কীর্তনের শেষে মায়েরা এই নাড়ু প্রসাদ ভক্তি ভরে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয় যদি পড়াশুনোতে মতি না থাকে আপনি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে আপনি একটা শুভ্র পোশাক পরে একটা তুলসী পত্র নিয়ে ছোট্ট বাতাসার টুকরো নিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে তিনবার বাচ্চার মুখে দেবেন বাচ্চা এক বছরের মধ্যে শান্ত হবে প্রমাণ দেখে নেবেন আপনারা শুধু আপনার ভক্তি দরকার আছে ভক্তি ভরে করুন ভগবানের কৃপা পাবেন দুই যে বাচ্চাকে পাঁচ ঘন্টা পড়তে হতো এই প্রসাদ পাওয়ার পর সেই বাচ্চাকে পাঁচ ঘন্টা পড়তে হবে না তিন ঘন্টাতে হবে সুস্থ ব্রেন ঠান্ডা ব্রেন যার থাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে চঞ্চল যারা তারা ভগবানকে হারায় এ এক নম্বর দু নম্বর আপনার বাড়িতে অশান্তি আছে আপনি এক কাজ করুন এই বাতাসার টুকরোটা তুলসী মন্দিরে গাছের নিচে গুড়ি করে দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার আর প্রতিদিন এক ঘটি করে জল তুলসী মন্দিরে দিয়ে চারবার পরিক্রমা করুন বাড়ির সবাই দেখে নিন এক বছরের মধ্যে আপনার বাড়িতে অনেকটা শান্তি এসে যাবে প্রশ্ন করবেন প্রদীপ বাবু দেবেন তো একটা বাতাসা এক বছর চলবে কি করে উপায় আছে কি উপায় আপনি বৃহস্পতিবার বাড়িতে এক কেজি কি দু কেজি বাতাসা হরিণ লুট দিয়ে দেবেন হরিণ লুট দেওয়ার পর সেই বাতাসা কৌটোতে ভরে এই বাতাসাটা মিশিয়ে দেবেন ব্যাস আপনার এক বছর চলে যাবে দেখুন আপনার কাজ হয় কিনা যত জায়গায় লীলাটি করা হয়েছে প্রত্যেকেই ফোন করে বলেছে অনেক মা হাজার হাজার মা বাবা কাজ কিন্তু চালু হয়ে গেছে খুব ভালো রেজাল্ট পেয়েছে বললাম ভক্তি ভরে করলে সবকিছু হয় আর যদি বিশ্বাস না থাকে আপনার কোনো জিনিসেই কোনো কিছু হবে না হরিনাম তর্ক নয় হরিনামে বৈষ্ণবের নিন্দা নয় হরিনামে ব্রাহ্মণের নিন্দা নয় যদি আমরা নিন্দা করেই যাব তাহলে হিন্দু সনাতন ধর্মটাকে টেকাবো কি করে আমরা মন থেকে যদি ভগবানের প্রতি ভক্তিটা উড়িয়ে দিই তাহলে আমরা ভগবানকে ভালোবাসবো কি করে এই জন্য কোনো জায়গায় নিন্দা নয় যাতে ভক্তির পথে যেতে পারি তা হ্যাঁ প্রশ্ন করবেন অনেকেই খারাপ কাজ করছে অন্যায় করছে নিন্দা করব না না যে কর্ম খারাপ করবে তার ফল ভোগ সে করবে আপনার তাতে কি গেল আপনি কর্ম করে যান ব্যাস আপনার দায়িত্ব সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন উনি যদি খারাপ কাজ করেন ফল ভোগ করবেন আমি উনি আমি যদি খারাপ কাজ করি আপনি যদি খারাপ কাজ করেন কর্মের ফল তো আপনি ভোগ করবেন ভগবান দেবে না আপনি ভোগ করবেন যে চুরি করে ডাকাতি করে তাকে দেখবেন কোমরে দড়ি বেঁধে নিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয় জেলখানায় নিয়ে যাওয়া হয় আর যে দেখবেন ভালো কাজ করে তাকে দেখবেন রথের উপরে ফুলের মালা দিয়ে নিয়ে যাওয়া হয় কর্মের উপরে ফল নির্ভর করে আপনার সেদিকে বিচার করে লাভ নেই স্বয়ং মহাপ্রভু যে জিনিস দিয়ে গেলেন সেই মহাপ্রভুকে সম্মান দিয়ে যান বাস আর কিছু না তাই আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম বাতাসা প্রসাদ শেষে নেবেন আপনারা আমি যখন বলবো তখন আপনারা নেবেন আপনাদের সামনে সামনে লালটু বাবু দিয়ে আসবেন হরিল্লুর দিয়ে আসবেন আপনারা পেয়ে যাবেন
বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের দুই ভাই বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি আমি কিন্তু প্রশ্ন করব বড় ভাইয়ের নাম কি ছোট ভাইয়ের নাম কি মাঝে প্রশ্ন করব বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার ছোট ভাইয়ের নাম নরহরি সরকার মুকুন্দ সরকার কি করতে জানেন কবিরাজি চিকিৎসা করত খুব একটা নাম ডাক ছিল না কিন্তু চিকিৎসা করত ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করত একদিন ছোট ভাই নরহরি বলছে দাদা কি শ্রীবাসঙ্গনি মহাপ্রভুকে দেখতে গেলে হয় না তোর কি মাথা খারাপ হয়েছে বলে কেন আরে হেঁটে যেতে পারবি এত রাস্তা এখনকার সময় দেখবেন 10 মিনিটের রাস্তা কে হেঁটে যেতে পারে না সব মোটরসাইকেল সাইকেল টোটো অটো ধরে যায় হাঁটতে পারে না আর তখন কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেত ছোট ভাই বলছে দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে রাস্তা দিয়ে চলে যায় হরি নাম করতে করতে তার রাস্তা খাটো হয়ে যায় সে বুঝতেই পারে না দেখে নেবেন আপনারা যদি বাস ট্রাক বাস গাড়ি টাড়ি কোনোদিন না পান রাস্তা দিয়ে হাঁটবেন হরি নাম করতে করতে চলে যাবেন দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে বড় ভাই বলছে তুই যখন বলছিস তাহলে চল ও দাদা তুমি আগে আগে চলো আমি পেছন পেছন যাব আগে আগে যাচ্ছে কে মুকুন্দ সরকার আর পেছন পেছন যাচ্ছে নরহরি সরকার গাইতে গাইতে যাচ্ছে আনন্দ করে যাচ্ছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাগুলো খালি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণ বলবেন যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচের দিকে যায় দু চারজন ভাবছে ফোন নাম্বারটা দিবেন কালকে বলে দেব বলুন যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে না উপর দিকে আচ্ছা দেখবেন আপনারা যারা প্রকৃত ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয় হরে কৃষ্ণ দেখবেন আপনারা হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ এই ভাব হয় কিন্তু মহাপ্রভু যখন শিবাসঙ্গনে চুপচাপ বসে আছেন হরিনাম করছেন বসে বসে তখন দুজন মিলে মুকুন্দ এবং নরহরি মনে মনে ভাবছে প্রভুকে একবার দেখলে হয় না বাবা ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে বারবার একই কথা ভগবানের মন্দিরে বললে ভগবান তার কথা শুনতে রাজি হয় তাই ভগবান মহাপ্রভু বললেন শ্রীবাস দু ভাই আমাকে দেখতে এসেছে একবার চলো না ওদের দুজনকে দেখা দিয়ে আসি বড় ভাই মুকুন্দ সরকার ছোট ভাই নরহরি সরকার অপেক্ষা করছে আমায় দেখবার জন্য চলো আমি যাই আগে যাচ্ছে মহাপ্রভু পেছনে যাচ্ছে শ্রীবাস আর ভক্তগণ গান গাইতে গাইতে সর ধনী তীরে মহাবিলসায় সমাবয় বালক সঙ্গে সঙ্গে পরে করতালি ধনী
করে করে পদতানিধন নিত্য করি যার যেমন ভাব তার তেমন লাভ ছোট ভাই বলছে দাদা আমি দেখছি কি জানো ওই তো আমার গোরা ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা দেখো দেখো ওই তো আমার গোরা নাচে হ্যাঁ দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে দেখো হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা পূজা যে হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তুই আমার গোরা নাচে ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে বড় ভাই বলছে আমি দেখছি আরেকজন নাচছে ওই তো গোরাই নাচে ওই দেখি ওই তো গোরাই নাচে ওই তো গোরাই নাচে দেখো ওই তো গোরাই নাচে তারে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে ওজন অন্তর শ্যাম নাচে বাইরে গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই উজারি অন্তরে যারে সেব রাজে বাইরে গোরাই রাজে সর ধনি দিলে তীর মহাবীর সরে সমবয় বালক সঙ্গে আজ সর ধনেন্দ্রে তীর মহাবীর সরে সমবয় বালক সঙ্গে তবে সাবধান থাকবেন আপনারা যদি কেউ ভগবানের ভজন করেন ভগবান কিন্তু আপনাকে একবার ঠেলা মারবে তিনি দেখবেন যে তুমি যে আমাকে ভজনা করছো আমার কতখানি হয়ে গেছে এখানে যারা কীর্তন শুনছেন তাদেরকে মাঝে মাঝে ভগবান ঠেলা মারবে ঠেলা বলতে কিরকম বলুন তো মহাপ্রভু শিবাসকে বলল শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই কি নাম জোরে বলুন নরহরি সরকার বড় ভাইয়ের নাম কি মা মুকুন্দ সরকার শিবাস বলে দাও ওদের যে ছোট ভাই সে আমার সঙ্গে চিরকাল হরিনাম করবে আমার সঙ্গে থাকবে আর বলে দাও ও যে বড় ভাই সে আমার 100 জন্ম কৃপা পাবে না এটা কিরকম হলো আপনারা হরিনাম শুনতে এসেছেন দু ভাই একজন মহাপ্রভু কৃপা পেল একজন পেল না যে পেল তার তো আনন্দ হবে যে পেল না তার কত কষ্ট হবে শ্রীবাস এসে বললো এই যে এ তোমাদের মধ্যে ছোট ভাই কে আমি কি নাম আমার নাম নরহরি সরকার তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে হরিনাম করবে বড় ভাই বলছে হ্যাঁ গো শ্রীবাস ঠাকুর আমার জন্য প্রভু কি বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না 100 জন্ম গৌরীর সঙ্গ পাবে না সঙ্গ পাবে না দেখুন যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না সঙ্গ পাবে না 100 জন্ম কৃপা পাবে না কৃপা পাবে না উনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌরী জয় গৌরী শ্রীবাস বলছে এ মুকুন্দ প্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না 100 জন্ম কৃপা পাবে না আর তুমি গৌর বলে নাচছো আমাকে যদি প্রভু এই কথা বলতো আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস শোনো শোনো শিব প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না কোন জন্মে সঙ্গ পাবো না তবে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম আত্মহত্যা করে দিতাম প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না সঙ্গ পাবো না 100 জন্ম না হয় গৌরী গৌরী বলি কেঁদে বেড়াবো আমি কেঁদে বেড়াবো যখনই 100 জন্ম পেরিয়ে যাবে পেরিয়ে যাবে 101 এক জন্মে প্রভুর সঙ্গ পাবো এক জন্মে প্রভু সঙ্গ পাবো এক জন্মে প্রভু সঙ্গ পাবো এক জন্মে প্রভু সঙ্গ পাবো এক জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভুর সঙ্গ পাবো এক এদিকে তাকাবেন 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের ঘুম আসে 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার সময় দেখে 3 ঘন্টার কীর্তন শুনতে সে কোমরে ব্যথা হয়
কিন্তু মুকুন্দ সরকার বললেন 100 জন্ম গৌর বলে কাঁদবো 101 জন্মে তো কৃপা পাবো এতজন কীর্তন শুনছেন এর থেকে কি শিক্ষা পেলেন ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার জীবনে নাই ভগবান তার নাই এটা ঠিক কথা এটা ঠিক কথা যে কোনো ব্যবসা বাণিজ্য করুন যে কোনো কাজ করুন যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনার ফল লাভ হবে ধৈর্যের ফল মিষ্টি অধৈর্যের ফল তিতো প্রমাণ দিয়ে দিই শতভাইয়ের দাদা দুর্যোধন তিনি চঞ্চল ছিলেন ভগবান হারালেন আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন উনি ভগবান পেলেন যে মেয়েরা সংসারে খুব চঞ্চল তরকারিতে দুবার নুন দেয় ঘরের লোকের কাছে গাল খায় তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে যে পুরুষ খুব চঞ্চল আপনারা হরিবাসরে দেখবেন কিছু পুরুষ আসে দেখবেন আমি দেখেছি এলো তো চটি নিয়ে বসলো এদিক ওদিক তাকালনি চটি নিয়ে পালিয়ে গেল এদের চরিত্র ঘেটে দেখবেন সংসার ঘেটে দেখবেন এদের জীবনে উন্নতি নাই কিন্তু যে দেখবেন খুব ধৈর্যবান পুরুষ একবারে ধৈর্য ধরে ভগবানের যে কোনো জায়গায় বসলে ধৈর্য ধরে বসে তার জীবন উন্নতি আছে এটা মুকুন্দ সরকার শিখিয়ে দিল 100 জন্ম গৌর বলে কাঁদবো 101 জন্মে তো কৃপা পাবো আপনার এদিকে বাচ্চাকে বলেন ধৈর্য ধরে পড়াশোনা কর দেখবি ফল পাবি আর নিজেরই আপনার ধৈর্য নাই আপনি ছেলেকে কি শিক্ষা দেবেন এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মুকুন্দ যখন কাঁদছে ভগবান সব সইতে পারে বাবা ভক্তের চোখে জল সইতে পারে না মুকুন্দ যখন কাঁদছে মহাপ্রভু ছুটে এসে বলছে মুকুন্দ এদিকে এদিকে এসো তোমার চোখে জল মুছি দিয়ে তুমি কাঁদছো কেন প্রভু প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে আমাকে করলে না আমার ভাই তোমার সঙ্গে সারা জীবন থাকবে আমি 100 জন্ম হ্যাঁ তুমি আমায় অভিশাপ দিলে 100 জন্ম কৃপা পাবো না কিন্তু 100 জন্ম আমি গৌর গৌর বলে কাঁদবো 101 জন্মে তো কৃপা পাবো মহাপ্রভু কৃষ্ণ দামি কথা বললেন দেখুন মুকুন্দ এ সংসারের যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে কি বললাম এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে কেন না বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করে এ সংসারে যারা বড় ভাই হয় সমস্ত দুঃখ থেকে ভাইকে রক্ষা করে তা তুমি হলে বড় ভাই আর ছোট ভাইকে দুজনকে যদি হরি নামে নিয়ে চলে আসি সবাই না খেয়ে মরবে তুমি বাড়ি ফিরে যাও শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো জীবের দ্বারে হরি নাম দাও তবে শোনো মুকুন্দ আমি মহাপ্রভু তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে আপনারা শুনে নিন মুকুন্দকে বলছে মুকুন্দ তুমি গরিবের চিকিৎসা করো জীবের দ্বারে হরি নাম দাও আর গোপীনাথের মন্দির তৈরি করো ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও আজ ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও চরণে ধরিয়া দরে গিয়া চরণে ধরিয়া রে গিয়া চরণে ধরিয়া তুমি তারে দরে গিয়া চরণে ধরিয়া হরি না বিলা তুমি আরে দরে গিয়া চরণে ধরিয়া করে না ফিরে যা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা উপনীত হইলা হরিবাস শ্রীখণ্ড গ্রামেতে আসি
গোপীনাথ জিউ কি জোরে বলবেন গোপীনাথ জিউ কি হ্যাঁ একটু জোরে হোক গোপীনাথ জিউ কি সামনে বসে কেউ যদি চোখ মুজেছেন তাহলে মেডিসিন কিন্তু তার প্রথমে আছে এই চোখ কে মুজবেন না দুই চারজন যে না বলেছি গোপীনাথ জিউ কি আমি তো দেখতে পাচ্ছি কি অবস্থা হচ্ছে এইজন্য আপনাদেরকে বলে রাখি আমার আসলে ঘুমানো খুব কঠিন ব্যাপার আছে জেগে থাকবেন ভেতরটাকে জাগান নিজেকে জাগান ভক্ত হয়েছেন আপনারা জেগে থাকবেন যতই কষ্ট কীর্তনে জেগে থাকতে থাকবেন একটু আপনাদের বলে যাই আরেকবার বলুন গোপীনাথ জিউ কি বাহ গোপীনাথ জিউ কি মুকুন্দ সরকার সকালবেলায় বাড়ি এলো সূর্য ওঠার আগে তার স্ত্রী দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে আপনাদের হাওড়া জেলায় দেয় কিনা জানি না মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে কি দেন জোরে বলুন শুধু জল না গোবর জল জোরে বলুন গোবর জল আচ্ছা আচ্ছা আস্তে আস্তে এদিকে এদিকে আপনারা গোবর এখন পাচ্ছেন না নাকি বেশ 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 এদিকে দেখাবেন গোবর যারা পাচ্ছেন না একটু একটু এনে বাড়িতে রাখবেন জল ছিপিয়ে ছিপিয়ে ওতেই কাজ হবে তবে একটা কথা বলি আপনারা দরজাতে শুধু জল দেবেন না গোবরটা দেবেন কেন আমি যে বই থেকে কথাগুলো বলছি বইটার নাম হচ্ছে স্মৃতিশাস্ত্র এই স্মৃতিশাস্ত্র বই যদি কেউ পড়েন খুব কঠিন বিষয় এগুলোকে সহজ করে আনতে হয় আমরা স্মৃতিশাস্ত্র পড়ি খুব সহজ জলের মতো বের করে আপনাদের সামনে দিই আপনি পড়লে বুঝতেই পারবেন না এত কঠিন ভাষা আমি বলে দিই মায়েদেরকে আপনারা সকালবেলায় গোবর জল ছড়া দিন এই গোবরটা কে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে একজন জায়গা পায়নি মা লক্ষ্মী মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলছে মা গাভীকে বলছে তোমার শরীরে তো 33 কোটি দেবদেবীর মধ্যে সবাই জায়গা পেল আমি পেলাম না আমাকে একটা জায়গা করে দাও মা লক্ষ্মী যখন কাঁদছে তখন গাভী বলল জায়গা তো ফাঁকা নেই একটা জায়গা ফাঁকা আছে আমার গোবরটার মধ্যে তুই থাকলে রাখতে পারি স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেল ওই সকালবেলায় যে দরজাতে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয় সবচাইতে দুঃখের ব্যাপার যত দিন যাচ্ছে এখনকার মেয়েরা গোবর জল ছড়া দিতে পারছে না তবে একটু কথা বলে রাখি আমি যেখানে বাস করি সবাই শুনবেন আমি গ্রাম বাংলাতে বাস করি এখন একটু বাজারের দিকে এসেছি কিন্তু গ্রামে বাস করি গ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভী বের করে গাভীকে খাবার দেয় গোবর পরিষ্কার করে দেয় তারপর নিজেরা স্নান করে ঘরের কাজ করে সতী নারী কারামা জেনে নিন তারা হচ্ছে সতী নারী যারা বাসি কাপড়ে যারা কাজ করে না তারা সতী নারী এ কথা জেনে নিন বিছানা কাপড়ে শাস্ত্রের কথা কিন্তু স্মৃতিশাস্ত্র বলেছে প্রত্যেকটি কথা কিন্তু স্মৃতিশাস্ত্র থেকে নেওয়া আমার যতগুলো কথা শুনবেন বেশিরভাগ কথা দেখবেন স্মৃতিশাস্ত্রের ভরা আপনি খুঁজবেন পেয়ে যাবেন কঠিন ভাষায় আছে সহজ করে বলে দিই বলছে স্মৃতিশাস্ত্র বলল কোন মেয়ে সংসারে কাজ করছে যদি বাসি কাপড়ে করে মানে বিছানা কাপড়ে করে সেই সংসারে কাজ হয় কিন্তু অমঙ্গল ডেকে আনে কিন্তু কোন মেয়ে যদি সকালবেলায় স্নান করে ভক্তি ভরে ভগবানের চরণে ফুল দিয়ে তারপর সংসারে কাজ করে একবারে 100% ভগবানের আশীর্বাদ তার উপরে পড়ে কিছু করবেন না কিছু পাবেন তা বললে কখনো হয় জেনে নিন মায়েরা যে যেখানে বসে আছেন আমি যে জায়গাতে ছিলাম গাভীর গোবর আমাদের পাড়াগ্রামের মেয়েরা দরজাতে খুব পরিষ্কার করছে গাভীকে খাবার দিচ্ছে কলকাতা থেকে একটা মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে তার মাসির বাড়ি গেছে আমাদের পাশের বাড়িতে এখন ও কুকুরটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাদের পাড়াগ্রামের মেয়েকে বলছে দিদি তোমরা সেই গেঁওকে গেঁও লোকই রয়ে গেলি বলে কেন সকালবেলায় গাই গরু নিয়ে কারবার গোবর পরিষ্কার করো আর আমি দেখো টমকে নিয়ে কেমন ঘুরে বেড়াচ্ছি মানে কুকুরটার নাম কি দিয়েছে টম আমি দেখো টমকে নিয়ে কেমন ঘুরে বেড়াচ্ছি তখন পাড়াগ্রামের মেয়ে কেমন উত্তর দিচ্ছে দেখুন দিদি আমরা সকালবেলায় গাই গরু পরিষ্কার করি আমরা গাই গরু গোবর পরিষ্কার করি আমরা গাই গরু গায়ের দুধের চা খাই তুমি কুকুর নিয়ে ঘোরো নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও মানে যাই সাকি তাই সা নইলে হবে না একবারে চুপ করে গেল নিবেদন আপনাদের সামনে মায়েরা এখানে শুনে নেবেন গোপীনাথজির মন্দির কিন্তু বাড়িতে গিয়ে তৈরি করলেন খুব দামি কথাগুলো শুনবেন আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের মিল আছে মিলিয়ে নেবেন আপনারা কি এইজন্য এই নিয়ম মানতে হয় মুকুন্দ সরকার কি করলো না বাড়িতে গিয়ে গোপীনাথের মন্দির তৈরি করলো আর ভগবানের নাম কীর্তন করতে লাগলো সেই সময়কার বাংলার নবাব হুসেন শাহ তার পেটে একবার যন্ত্রণা হচ্ছিল কেউ ভালো করতে পারছে না হুসেন শাহকে বললো একজন নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে মুকুন্দ কবিরাজ শিখণ্ডে তার বাড়ি তবে হ্যাঁ সে গরিবের চিকিৎসা করে না করে বড়লোকের করে না কিন্তু বুঝে তাহলে আমি তো বড়লোক নবাব আমি যাবো কি করে
তুমি যদি হোসেন ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে এত বড় বাংলার নবাব হোসেন ফকির সেজে ওই মুকুন্দ সরকারের দরজাতে চুপচাপ দাঁড়িয়ে আছে বহু লোক লাইন দিয়ে আছে তার মধ্যে ও লাইন দিয়ে আছে চিকিৎসা করাবে বলে সকালবেলায় মুকুন্দ গাইছে আপনারা শিখে নিন যে যেখানে বসে কীর্তন শুনছেন সকালবেলায় ঘুম থেকে উঠে কইতে ভগবানের ভজন করে তারপর সংসারে কাজ করে তার ফল কি হয় মুকুন্দ গাইছে আমার কানুসে বিনোদ রাই গো কানুসে বিনোদ রাই লক্ষ্মী কইমন কানুসে বিনোদ রাই গো কানুসে বিনোদ রাই ওই আমার কানুসে বিনোদ রাই গো আমার কানুসে বিনোদ রাই বিনোদ চুরাই বিনোদ পরিহার বিনোদ চুরাই বিনোদ চোরা বিনোদ পরিহা বিনোদ উড়িছে তাই গো বিনোদ উড়িছে তাই উড়ধ্বনি আমার কানুষে বিনোদ রায় গো কানুষে বিনোদ উই আমার কানুষে বিনোদ রায় গো আমার কানুষে বিনোদ ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো আমার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে উজারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ মুরলি ধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ উলধ্বনি আমার কানুষে বিনোদ বিনোদ রায় গো আমার কানুষে বিনোদ রায়